আমার মায়ের কাছ থেকে শেখা এই ট্যাংরা মাছের পাতলা ঝোল বা ঝাল রেসিপিটি, বিনা পেঁয়াজ আর রসুনের তৈরি এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, কমলিকাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ট্যাংরা মাছের একদম পাতলা একটা ঝোলের রেসিপি তোমাদের শেয়ার করব। ট্যাংরা মাছকে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে রাখলাম 10 মিনিটের জন্য, আর একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে রেখেছিলাম। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো আর অল্প হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো গরম জলে ভালো করে মিক্সড করে মশলাটা আমি আগের থেকেই তৈরি করে রাখছি। 10 মিনিট পর কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়ে আসবে তখন গ্যাসটাকে একদম কমিয়ে নিয়ে ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ট্যাংরা মাছ যখন নুন হলুদ মাখাবে তখন এর মধ্যে অবশ্যই সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে দেখবে ট্যাংরা মাছ যেই ফাটে সেইটা আর ফাটবে না। তো মাছগুলোকে আমি অল্প করে ভেজে নিয়ে তুলে দিয়েছি, তারপর ওই তেলেই আমি ভেজে নিচ্ছি নুন হলুদ মাখানো আলু। আলুকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি, বা অল্প বলতে পারো বা একটা টমেটো আমি এখানে দিয়েছি। টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা নরম হয়ে এসেছে, এরপর যে মশলাটা আমি করে রেখেছিলাম আগের থেকেই সেই মশলাটা আমি দিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেব ওই বাটিটা ধুয়ে অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো যতক্ষণ মশলাটা কষে আসছে এবং তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে। মশলাটা যখন কষে এসেছে, দেখো তেল অল্প অল্প ছেড়েছে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর যে ভেজে রেখেছিলাম আলু আর ট্যাংরা মাছগুলো সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলু আর ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জলটাতে ঝোলটা ফুটবে, শুকিয়ে আসবে, তখন ঝোলটা আর একটু কমে আসবে সেই জন্য। সব মাছ আর আলু এভাবে জলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম, দেখো। এরপর গ্যাসটাকে সিমে রেখে আমি ঝোলটাকে ফুটতে দেবো। তারপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, তোমরা 2-3টেও দিতে পারো, আমি একটা দিয়েছি ফ্লেভারের জন্য, আর খানিকটা ধনে পাতা কুচি দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিলাম। ব্যাস, আর কিছু করব না। এরপর গ্যাসটা কমিয়ে রেখে ফুটতে দেব। দেখো মাছের জলটা অনেকটাই ফুটে এসেছে, তারপর গ্যাসটাকে কমিয়ে নিভিয়ে দিয়েছি, আর আমার গরম গরম ট্যাংরা মাছের ঝোল রেসিপি তৈরি। এরম লাগলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে, একবার বাড়িতে অবশ্যই তোমরা এটা ট্রাই করো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য একদিন।